ওয়েলকাম টু এডুকেশনাল ইউটিউব চ্যানেল স্কুল ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পরিপূর্ণ শিক্ষা পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি চারুপাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা চলছে অনুশীলন কক্ষ থেকে এর আগে অনুশীলনী কক্ষ থেকে সৃজনশীল এক দুই তিন করা হয়েছে আজকে সৃজনশীল চার তো সৃজনশীল চার নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নটা আমরা একটু বোর্ডে খেয়াল করি সবাই আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এগারো সমস্ত তিনের দুই মিটার ও তিন সমস্ত সাতের ছয় মিটার অর্থাৎ প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য পরেরটা হচ্ছে প্রস্থ তো একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক এতটুকুই এরপরে প্রশ্ন করা হয়েছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার ক নাম্বার প্রশ্নে বলছে ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ বের করো ক নাম্বারে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ বের করো এরপরে বলছে দেখাও যে ক্ষেত্রফল গুণ ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ সমান সমান এক অর্থাৎ তুমি যে ক্ষেত্রফলটা বের করলা সেই ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ যদি গুণ করো তাহলে গুণফল হবে এক সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে গ নাম্বার প্রশ্নে গিয়ে বলছে যে বাগানটির পাঁচের এক অংশ যদি ফুল চাষ করা হয় তবে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল কত হবে তো আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করার চেষ্টা করি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা খেয়াল করো ক নাম্বার প্রশ্নে বলেছিল যে বাগানটির ক্ষেত্রফল কত বাগানের ক্ষেত্রফল বের করতে হবে তা আমরা উদ্দীপকে দেখেছি লেখা যাচ্ছে যে আয়তাকার বাগানের আর প্রস্থ দেওয়া আছে তা আমাদের প্রথম কাজ হচ্ছে সূত্রটা বসানো আমরা কিভাবে শুরু করব। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে সুতরাং বাগানটির ক্ষেত্রফল হবে এগারো সমস্ত তিনের দুই মিটার গুণ তিন সমস্ত সাতের ছয় মিটার সমান সমান এগারো সমস্ত তিনের দুই গুণ তিন সমস্ত সাতের ছয় মিটার মিটার গুণ করতেছি এই কারণে বর্গ মিটার হয়ে যাবে এখন আমরা মিশ্র ভগ্নাংশটাকে ভাঙব মিশ্র ভগ্নাংশকে ভাঙতে গেলে এগারো আর তিন গুণ করবা তিন এগারো তেত্রিশ আর দুই যোগ করলে পঁয়ত্রিশ নিচে তিন গুণ তিন সাতটা একুশ আর ছয় যোগ করলে সাতাশ নিচে সাত বর্গমিটার যেহেতু মিশ্র ভাঙা হয়ে গেছে এখন আমাদের কাজ কাটাকাটি যায় কিনা কাটাকাটি করার চেষ্টা করব দেখো তিন কে তিন দিয়ে ভাগ করলে এক সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় আবার সাত এবং পঁয়ত্রিশের মধ্যেও কাটাকাটি যাচ্ছে অর্থাৎ সাত কে সাত দিয়ে ভাগ করলে এক পঁয়ত্রিশ কে সাত দিয়ে ভাগ করলে পাঁচ সমান সমান নিচে আছে শুধুমাত্র এক উপরে আছে আর নয় আমরা সবাই জানি নিচের একের কোনো মূল্য নেই কাজে নিচের এক বসবে না গুণ গুণ তাহলে করে দাও নয় পঁয়তাল্লিশ বর্গমিটার তার মানে বাগানটির ক্ষেত্রফল পঁয়তাল্লিশ বর্গমিটার এখন আমরা উত্তর লিখে ফেলব উত্তর পঁয়তাল্লিশ বর্গমিটার প্রিয় শিক্ষার্থী খেয়াল করো ক নাম্বার প্রশ্নে বলছে যে ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ বের করো ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ বের করো তাহলে আমরা কিভাবে বের করব আমরা শুরু করব আমরা ক হতে পাই কিছুক্ষণ আগে যে ক নাম্বার অঙ্কটা করলাম সেখান থেকে পেয়েছি বাগানটির ক্ষেত্রফল পঁয়তাল্লিশ বর্গমিটার তাহলে ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশটা কত হবে সুতরাং পঁয়তাল্লিশের বিপরীত ভগ্নাংশ পঁয়তাল্লিশের এক যে কোনো পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ ওই সংখ্যার উপরে শুধু এক বসালে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে যেমন দশের বিপরীত ভগ্নাংশ দশের এক পনের বিপরীত ভগ্নাংশ পনেরোর এক একশোর বিপরীত ভগ্নাংশ একশোর এক ঠিক একইভাবে পঁয়তাল্লিশের বিপরীত ভগ্নাংশ পঁয়তাল্লিশের এক এখন প্রশ্নের বাকি অংশে বলছে যে তোমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ক্ষেত্রফল গুণ ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ সমান সমান এক হবে তা আমরা চেষ্টা করে দেখি এক হয় কি না আমরা লিখি এখন ক্ষেত্রফল গুণ ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ সমান সমান ক্ষেত্রফল মানে পঁয়তাল্লিশ গুণ বিপরীত ভগ্নাংশ মানে পঁয়তাল্লিশের এক এখন দেখো কাটাকাটি যাচ্ছে পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে এক এখানেও পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে এক উপরেও এক নিচেও এক তাহলে এক দিয়ে একরে ভাগ করলে শেষ পর্যন্ত উত্তর হবে এক তার মানে হচ্ছে যে কোনো শুধুমাত্র এই ক্ষেত্রফলের অঙ্কের ক্ষেত্রে না যে কোনো ভগ্নাংশ এবং তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে সময় এক হবে তাহলে আমরা যেহেতু এক পেয়েছি এখন লিখব সুতরাং ক্ষেত্রফল গুণ ক্ষেত্রফলের বিপরীত ভগ্নাংশ সমান সমান এক উত্তর এক তাহলে খুব সহজেই আমরা খ নাম্বার প্রশ্নেরও সমাধান করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো গ নাম্বার প্রশ্নে বলছে যদি বাগানটির পাশের এক অংশ ফুল চাষ করা হয় তাহলে শুধুমাত্র ফুল চাষ করা অংশটুকুর ক্ষেত্রফল কত হবে বের করতে হবে তাহলে অঙ্কটা আমরা এভাবে শুরু করতে পারি সবাই বোর্ডের দিকে তাকাও গ নাম্বার আমরা ক হতে পাই বাগানটির ক্ষেত্রফল পঁয়তাল্লিশ বর্গমিটার পুরো বাগানের ক্ষেত্রফল হচ্ছে পঁয়তাল্লিশ বর্গমিটার বাগানটির পাশের এক অংশ ফুল চাষ করা হয়েছে তাহলে পাশের এক অংশ সমান কত বর্গমিটার হবে সেটা বের করতে হবে খুবই সহজ সেটা কি সুতরাং ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল পুরো বাগানের ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এর কত অংশ ফুল চাষ করা হয়েছে পাঁচের এক তার মানে পঁয়তাল্লিশ এর পাঁচের এক বর্গ মিটার এখন এর মানে গুণ বা কাটাকাটি করতে হবে কাটাকাটি করলেই পেয়ে যাব চাষ করা অংশ অর্থাৎ ফুল চাষ করা অংশটুকুর ক্ষেত্রফল কত বর্গ মিটার দেখো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে নয় নিচে আছে শুধুমাত্র এক নিচের একের তো কোনো মূল্য নেই উপরে আছে নয় এর এক মানে নয় গুণ এক গুণ করলে হবে নয় এক নয় বর্গমিটার তাহলে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল হবে নয় বর্গমিটার উত্তর পেয়ে গেছে এখন লিখব উত্তর নয় বর্গমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সহজ অঙ্ক এভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের অঙ্কের দক্ষতা বাড়বে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি তোমরা বাসায় যে পর্যাপ্ত সময় তোমাদের রয়েছে সেই সময়টুকু তোমরা ভালো মতো কাজে লাগাচ্ছ ভালোভাবে পড়াশোনা করছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তোমরা আমাদেরকে এস এম এস করতে পারো ফোন করতে পারো তোমাদের সমস্যা অনুযায়ী আমরা আবার ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো I love this.